কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে 2022 IPL এর মেগা অকশন। IPL এর মেগা নিলামের জন্য ইতিমধ্যে খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে BCCI। প্রাথমিক পর্যায়ে 1214 জন ক্রিকেটারের নাম জানালেও ভারতীয় ক্রিকেট বোর্ড এবার নিশ্চিত করেছে সর্বমোট চূড়ান্ত তালিকায় আছেন কয়জন ক্রিকেটার। 2022 IPL এর মেগা অকশন অনুষ্ঠিত হবে আগামী 12 ও 13 ফেব্রুয়ারি। ভারতের বেঙ্গালুরুতে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই নিলাম। BCCI এর প্রকাশিত চূড়ান্ত তালিকায় আছেন 5 জন বাংলাদেশি ক্রিকেটার। শাকিব মুস্তাফিজ ছাড়াও আছেন তাসকিন আহমেদ, লিটন দাস ও তরুণ শরীফুল ইসলাম। এদিকে IPL এর মেগা অকশন থেকে অধিনায়ক খুঁজবে কলকাতা নাইট রাইডার্স, কিংস পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয় গণমাধ্যম ক্রিক ট্রাকার জানিয়েছে এবারের IPL এর অকশন থেকে এই 4 ফ্র্যাঞ্চাইজি খুঁজে নেবে তাদের পছন্দের অধিনায়ক। সেই ক্ষেত্রে এবার IPL এ অধিনায়কত্ব পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে শাকিব আল হাসানের। এর আগে গত IPL এ কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে খেলেছেন শাকিব। নিলাম থেকে শাকিব আল হাসানকে 3 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের দল। এরপরই কলকাতা নাইট রাইডার্স এর সহকারী কোচ শাকিব প্রসঙ্গে বলেছেন, দিনেশ কার্তিক, ইয়ন মর্গানের পাশাপাশি শাকিব আল হাসানেরও রয়েছে দারুণ নেতৃত্ব গুণ, আর এই গুণ কাজে লাগবে কলকাতা নাইট রাইডার্স এর দলে। মাঠের পারফরমেন্সের পাশাপাশি নেতৃত্ব গুণের কারণেই শাকিব আল হাসানকে দলে টানতে চায় IPL এর ফ্র্যাঞ্চাইজি গুলো। কলকাতা নাইট রাইডার্স এর একাদশে বেশ কিছু সিদ্ধান্তে ইয়ন মর্গানকে সাহায্য করতে দেখা গিয়েছিল শাকিব আল হাসানকে। শাকিবের এই নেতৃত্ব গুণ তার প্রতি আকর্ষণ বাড়ায় ফ্র্যাঞ্চাইজি গুলোর। চলমান বঙ্গবন্ধু BPL এ দুর্দান্ত ছন্দে আছেন শাকিব। ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার, তার নেতৃত্বে টানা জিতেই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। মাঠে অসাধারণ নেতৃত্বের পাশাপাশি ব্যাটে বলে দুই বিভাগেই সমান তালে পারফর্ম করে যাচ্ছেন শাকিব আল হাসান, যার জন্য শাকিবের প্রতি IPL এর ফ্র্যাঞ্চাইজি গুলোর আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে।